জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডাক্তার মুরাদ হাসানকে রাখা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা ডেকেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ্র মেহেদি। শুভ্র, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। ইসরাত, গত কয়েকদিন যাবতীয় সামাজিক গণ যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং নারীদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য এবং গত দুদিন যাবৎ একটি অডিও ফাঁসের ঘটনায় কিন্তু গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেয়। এর ঘটনার পর থেকেই কিন্তু খোদ নিজ দল আওয়ামী লীগের ভিতরেই কিন্তু এ বিষয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং জামালপুর জেলা আওয়ামী লীগ তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকে বিকাল 4টায় একটি জরুরি সভা আহ্বান করেছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এবং আমার সাথে রয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা কি ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। জনাব বাকি বিল্লাহ, সাম্প্রতিক সময়ে তথ্য প্রতিমন্ত্রী মহোদয়ের বিষয়ে একটি বিতর্কিত হয়েছে, তো এই বিষয়ে তিনি জেলা আওয়ামী লীগেরও স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক সম্পাদক, এই বিষয়ে আপনারা জেলা আওয়ামী লীগ কি বিষয়ে সিদ্ধান্ত নেবেন? এবং আরেকটি বিষয় হচ্ছে তিনি একসময় ছাত্র দল করতেন, এই ধরনের একটি অভিযোগ উঠেছে, এই বিষয়ে জেলা আওয়ামী লীগ কি ধরনের বক্তব্য দিবে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই জেনেছেন, উনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক সম্পাদক। গত 2-3 মাস যাবৎ উনার সাম্প্রতিক বক্তব্য, বিবৃতি, টেলিভিশনের টক শো, সভা সমাবেশে তার বক্তব্য এবং আইটিপি চ্যানেল সমূহে উনি যে বক্তব্য দিচ্ছিলেন, এতে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন বিব্রত হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন দল সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও বিব্রত হয়েছেন। এবং গতকাল রাতে উনি যে সিদ্ধান্তটি দিয়েছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মীর মনের ইচ্ছা প্রকাশিত হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আওয়ামী লীগ সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তার সিদ্ধান্তকে জামালপুর জেলা আওয়ামী লীগ স্বাগত জানায়। এবং এই সিদ্ধান্তের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি রাজনৈতিকভাবে, এবং আওয়ামী লীগের একটি গণতন্ত্র আছে, গণতন্ত্র অনুযায়ী আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আমাদের জরুরি জেলা আওয়ামী লীগের সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় আমরা চুলচারা বিশ্লেষণ করে গণতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে যা ভালো মনে হয় বর্তমান সময়ের চাহিদা পূরণ করবার জন্য নেত্রীর মানসিকতা অনুধাবন করে আমরা সেই সিদ্ধান্তটি গ্রহণ করব। আর একই সঙ্গে আপনি একটা কথা বলেছেন যে ছাত্র জীবনে ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিল ডাক্তার মুরাদ, এই বিষয়ে জেলা আওয়ামী লীগ আদৌ অবগত নয়। তবে আপনাদের মাধ্যমে এবং গতকাল বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা অবগত হয়েছি যে মেডিকেল কলেজে পড়াকালীন সময়ে উনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমরা সেই বিষয়টিও তদন্ত করে দেখব, যদি সেটি হয় সেটিও আমাদের গণতন্ত্র অনুযায়ী, আমাদের আওয়ামী লীগের রাজনীতির নীতি এবং ঐতিহ্য অনুযায়ী আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পথে অগ্রসর হব। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। ইসরাত, জেলা আওয়ামী লীগ এর সভাপতি জানাচ্ছিলেন যে আসলে তারা জরুরি সভা আহ্বান করেছে এবং সবার সকলের মতামত এবং গঠনতন্ত্রের ভিত্তিতেই তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইসরাত, ধন্যবাদ। সুব্রহ্মণ্যদী।